ए दिलखोश आचे दिलखोश ए टेस्टी टेस्टी दिलखोश ए दिलखोश बोलबेन दिलखोश गाये सबाय मरे गेलछे नाकि बे एकटा लोको देखते पाई ना ए टेस्टी टेस्टी दिलखोश ए दिलखोश बोलबेन दिलखोश ओ दादा দিব নাকি দিলখোশ আবে এখান হনে যা যা দিলখোশ লাগবে না যা তো ভালো করে বলতে পারিস না বে এ দিলখোশ বলবেন দিলখোশ এ টিঙ্কুর মচমচে টেস্টি টেস্টি দিলখোশ এ দিলখোশ বলবেন দিলখোশ এ মচমচে কুরমুরে চুরমুরে দিলখোশ এ দিলখোশ বলবেন দিলখোশ ও ভাই দিলখোশ কত করে 10 টাকায় এক প্যাকেট দাদা আরে 10 টাকায় দুটা দে না 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 বাবা 10 টাকা খরচ তো আমার বাড়িতে পড়ে যায় আচ্ছা তুই এক কাজ কর না ভাই তোর বাড়ির ঠিকানাটাই দিয়ে দে আমি ওখান থেকে কিনে লিছি কি বে আমি এখানে মজা করার লেগে দাঁড়িয়ে আছি আমাকে দেখে পাগল মনে হয়েছে লেওয়ার হইলে লে নাইলে চল হাট ঠিক আছে প্রথমে একটু খাইয়া তো দেখা কি লোক রে ভাই তুই মেরে দিলি এত জোরে আমি কি এখানে দান শালা খুলে রেখেছি নাকি যে খাইয়া দেখা তো একটু চল হাট আচ্ছা ঠিক আছে চল দুটা বড় বড় প্যাকেট গেলা দেখে দে হ্যাঁ এই হইল কথা এই ভাই দাঁড়া 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 নিজের হাতে আমি তুলে নিব ঠিক আছে লিয়ালে জল সালা নীল গজি খাওয়া যায় ও গে মা গে মা সব দিলখোশ ভাঙে দিলে পুরো লোসকান করে দিলে আমার আরে বাপ রে কোন সালা বে এই ভাবে ধাক্কা কে মারে বে ভাঙা গেল না সব দিলখোশ আরে তো এতে আমার কি দোষ আছে আমার জান ই সালা আজব লোক রে ভাই আমি তো সোজাই যাচ্ছি নু কি হয়েছে রাস্তাটাই বড্ডা ভালো লয় সেই লাগি আমি আমার ব্যালেন্সটা ঠিক করতে পারিনি আমি তুই আর মিডলে তোর ব্যাক সাইডে চলে আইলো তো আমি কি করব আর দেরে হে না রে না রে দেরে হে না রে না দেরে হে না রে না রে ভাই দরকার নাই আমার দিলখোশ ফেল কর আবে দাঁড়া দিলখোশের টাকা দে আবে ও দিলখোশ আমি কিনিনি আর টাকা কেন দিব আবে ও এই যে তুই আমার দিলখোশ ভাঙলি আমার লোকসান করলি এত টাকা কি তোর বাপ দিবে আমি আবা কখন ভাঙনু বে ওই মাতালে ভেঙেছে ওর কাছে যে টাকা লে গে মা গে মা আমি কিছু জানি না আমার দিলখোশের টাকা দে আবে আমি থরি তোর দিলখোশ ভেঙেছি না 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 আমাকে টাকা দে তুই আবে ওই মাতালের কাছে যে এলে না কেন তুই আমার দিলখোশের উপর পড়েছিলি তুই আমাকে টাকা দে নাইলে আমি আমার আব্বাকে বলে দেব বলে দিছি লে ছাড় ছাড় আমাকে ছাড় তো আমার টাকা দে আবে আমার কাছে টাকা না আবে তুই চুরি করে আন কি ডাকাতি করে আন কি ভিক্ষা করে আন আমাকে আমার টাকা দিয়ে দে বলে দিছি ইয়া তো মহা মুশকিলে পড়া গেল বে দেখ ভাই ভালোই ভালোই বলছি আমাকে আমার টাকা দিয়ে দে নাইলে কিন্তু আমি আমার আব্বাকে বলে দিব বলে দিছি ইয়া তো ঝামেলাই পড়া গেল রে ভাই টাকা না লিয়াও ছাড়বে না এই কত টাকার লোকসান হয়েছে বে তোর আবে পুরো 500 টাকা দিলখোশ ছিল পুরো 500 টাকা দে ওগে মা গে মা
যাবে 50 টাকার দেল খোস নাই আর 500 টাকা চাচ্ছিস তুই আবে লোকসান হয়েছে আমার যত গালি চাইবো তত গালি দিবি তুই ছেলে কি যা ইচ্ছা তাই নাকি বে দেশে আইন কানুন বলে কিছু নাই দেখ ভাই ভালোই ভালোই বলছি আমার টাকা দিয়ে দে নাহলে নাহলে তো লুঙ্গি খুলে দেব আবে ছাড় ছাড় না বে এই শালা তো ইজ্জতের মা বহিন এক করে ছেড়ে দিবে এলে তোর 500 টাকা শালা মনে হয়েছে দু তিন দিন আর দেল খুশি বিক্রি করতে হবে না কি বে যাবি না আরো 300 দিবি দেখ ভাই তুই আমার সাথে মুটি ভালো কাজ করলি না আমার কাছে 500 টাকা লিলি তুই ইয়ার প্রতিশোধ তো আমি লিবুই আবে যা যা তোর মতন কত আইলো আর গেল এ দিলখোশ আছে দিলখোশ ও দাদা বলো কেন ডেকেছো আমাকে আমার দেলখোস বেচবি তুই ও দাদা ওই খামদানি হকার আমি কয় টাকা দিবা তাই বলো 10 টাকা 10 টাকা আরে দাদা 10 টাকার নোটে তো আমি আমার কান পরিষ্কার করে ফেলে দিই আচ্ছা আর যদি 100 টাকা দি 100 টাকা দিবা তো বেচে দিব চল দিনু তোকে 100 টাকা এদিকে শুন এ টিংকুর মশলাদার টেস্টি টেস্টি দেলখোশ এ দেলখোশ বলবেন দেলখোশ এই দেলখোশ বলবেন দেলখোশ এই টেস্টি টেস্টি দেলখোশ আচ্ছা বেটা পাল্লা পাল্লি টিংকুর সাথে পাল্লা পাল্লি টিংকুর পাশে দোকান লাগাবি আরে সালা আমার এই ব্যবসা করে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পাকা গেল আর আমার সাথে টেক্কা এবার দেখ বেটা আমি কি করি এ দিলখোশ বলবে দিলখোশ এই মাল দেখে শুনে খাবেন দেখে শুনে খাবেন যেখান সেখানে হাত দিবেন না এই লুটে নিল মাল লুটে নিল এ দিলখোশ দিলখোশ ও খালা ও মাসি ও চাচা ও চাচি ও পাড়ার সব ছোট ছোট ছেলে মেয়েরা দৌড়ে এসো দৌড়ে হাই রে জিনিস মুখে দিলি ফিনিশ ও চাচা চাচা দিলখোশ দিলখোশ আসুন 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 ও ভাইরা আমারও তো দিলখোশ গেল দেখলি তো বেটা কপাল লাগে কপাল ব্যবসাতে টিংকুর সাথে টেক্কা আবে তোর মতন আরো হাজার পিস যদি হকারও জন্মে যায় তাও টিংকুর একটা চুলো বাঁকা করতে পারবে না কেননা ব্যবসাতে তাহলে শুন বেটা কপাল আর ট্যালেন্ট লাগে বুঝলি যেটা এই টিংকুর ভেতর ওপরওয়ালা হাতুড়ি দিয়ে ঠুইকা ঠুইকা বেশি করে ভরে দিয়েছে আরে ভাই আমি কি আর এই দেলখোশ টেলখোশ বিক্রি করেছি কোনোদিন আমি তো ভালোই আমার কাম ধান্দা লিয়া ঠিক চিনু ওই দাদাই তো আমাকে জোর জবরদস্তি দেলখোশ বেচতে লাগিয়ে দিলে কি বলছিস রে ভাই আর এমনি তুই দেলখোশ টেলখোশ বিক্রি করা তোর দ্বারাই হবে না আরে মুখটা একবারে শুকিয়ে গেলছে যাও বেটা যাও বাড়ি যাও বাড়ি যা ভাত খাও যাও আমি তোর সব দেলখোশ বেচে দিছি বিকেল বেলায় আইসা টাকা লিয়ে লিবি যাও যাও বেটা যাও বাড়ি যা আরাম করো যাও ঠিক আছে তাইলে আমি বিকেল বেলাতে আসবো টাকা লিতে এ দিলখোশ বলবেন দিলখোশ এই মচমচে কর মরে দিলখোশ এই দিলখোশ বলুন দিলখোশ কি রে
সব দেলখস বিক্রি করা হয়ে গেল? আরে না না দাদা, ওই টিঙ্কু নাই হেভি ডেঞ্জার দেলখস বিক্রি করে, আমাকে ও দেলখস বেচতেই দিলে না। আচ্ছা এখনই দেখছি শালাকে। আরে দাদা আমার পুরো কথাটা তো শুনে যাও। দিলখস খান দিলখস, দেখলি তো আমার সাথে মাস্তানি? লিনু তো 500 টাকার প্রতিশোধ। আমি তো তো লোকসান করনু, তাও তুই হাসছিস? আমি তোকে বিক্রি করে দিচ্ছি নু।